এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি রূপা চলে এসেছি আজকে আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে দুর্গাপূজো কিন্তু চলে এসেছে তাই আজকের ভিডিওটা স্পেশালি দুর্গাপূজার উপর বেস করে আর আজকে আমি তোমাদেরকে কিছু দুর্গাপূজার আউটফিট আইডিয়া দেখাবো যেগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর ওই সমস্ত জামাকাপড়গুলো আমাদের সাধ্যের মধ্যেই তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তাই ভিডিওটাকে পুরো দেখো আর যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্রেস করে দিয়ে কিন্তু তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো এই লুকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই লুকটাকে আমি ক্রিয়েট করেছি আর শর্ট ভিডিও আপলোড করেছি তো তোমরা যদি এরকম ধরনের একটা গর্জিয়াস লুক অষ্টমীর দিন বা নবমীর দিন ট্রাই করতে চাও তাহলে ভিডিওটা কিন্তু দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও সবার প্রথম কিন্তু আমি শুরু করব পঞ্চমীর লুক থেকে আর পঞ্চমীর দিন নর্মালি সবাই বাইরে বেরোয় না সবার চুড়ি থাকে না কিন্তু টিনেজাররা কিন্তু পঞ্চমীতে ডেফিনেটলি ঘুরতে বেরোয় আমি যখন কলেজে ছিলাম সেই সময় আমিও পঞ্চমীতে ঘুরতে বেরোতাম তো পঞ্চমীর জন্য আমি এখানে একটা ড্রেস সিলেক্ট করে রেখেছি আর এটা একটা পিচ কালারের প্রিন্টেড জর্জেট ড্রেস এইরকম ধরনের ড্রেসগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায় যেগুলো প্লিটেড ড্রেস হয় মানে লোয়ার পার্টটা প্লিটেড থাকে আর উপরের দিকটা একদম প্লেন থাকে আর খুবই কমফোর্টেবল লাইট ওয়েট তো যারা আমার টিনেজ বন্ধুরা রয়েছে তারা এরকম ধরনের ড্রেস ট্রাই করতেই পারো আর এই ড্রেসটা আমি ধর্মতলা থেকে কিনেছিলাম আর এটার প্রাইসটা ছিল খুবই রিজনেবল তো এরকম ধরনের ড্রেস কিন্তু আমরা ট্রাই করতেই পারি পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন যদি বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে এইরকম ধরনের একটা হালকা ফুলকা লাইট ওয়েট ভীষণ স্টাইলিশ প্রিন্টেড ড্রেস তোমরা পরতেই পারো আর এই ড্রেসটা আমার পার্সোনাল ফেভারিট আর এই বছর অ্যাকচুয়ালি ষষ্ঠীর দিন আমি এই ড্রেসটাই পরবো কেন কি এই সমস্ত যে ড্রেসগুলো তোমরা দেখতে পাবে এখানে এগুলো আমার পুজোরই ড্রেস আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম ধরনের ড্রেস কিন্তু তোমরা ট্রাই করতেই পারো আর টিনেজাররা ছাড়াও যারা এরকম ধরনের ড্রেস পরতে কমফোর্টেবল তারাও এগুলো ট্রাই করো তো এটা ষষ্ঠীর জন্য আমি রেখেছি আর এই আউটফিটটা ষষ্ঠীতে ট্রাই করা যেতেই পারে হয়তো দেখবে কলকাতার কোনো প্যান্ডেলে আমি ষষ্ঠীর দিন এইরকম একটা আউটফিট পরে গেছি আর তোমাদের সাথে আমার দেখাও হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড লুক থার্ড যে আউটফিটটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে সপ্তমীর জন্য সপ্তমী থেকে মোটামুটি সবারই ছুটি পড়ে যায় তাই সবাই হ্যাং আউটের প্ল্যান করে থাকে সেই ক্ষেত্রে যদি তোমার শাড়ি পরার কোনো ইচ্ছা থাকে তো এইরকম ধরনের একটা ট্রেন্ডি ব্লক প্রিন্টেড শাড়ি কিন্তু ট্রাই করা যেতেই পারে এই শাড়িটা হচ্ছে মলমল শাড়ি আর এই শাড়িটা আমি কিনেছি মিশো থেকে অফোর্ডেবল প্রাইসে এই শাড়িগুলো কিন্তু এখন সবাই ভীষণভাবে ব্যবহার করছে এটাকে আমি অ্যাক্সেসরাইজ করেছি সিলভার জুয়েলারি দিয়ে আর নিয়েছি একটা স্লিং ব্যাগ ব্যাগটা যে যার নিজের পছন্দে নিতে পারে আর এখানে যে ইয়ারিংটা দেখতে পাচ্ছ এই ইয়ারিংটা আমি ধর্মতলা থেকে কিনেছি আর ওভারঅল যে শাড়িটা তোমরা দেখছো শাড়িটাও মিশো থেকে নেওয়া আর ব্লাউজটাও মিশো থেকে নেওয়া তো পুরো লুকটাকে এইভাবে আমি সাজিয়েছি এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিও থার্ড লুক আর এটাকে আমি রেখেছি সপ্তমীর সন্ধ্যেবেলার জন্য অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ারও প্ল্যান থাকে তার সাথে সাথে থাকে বন্ধুদের সাথে হ্যাং আউটেরও প্ল্যান তাই সেই ক্ষেত্রে অঞ্জলি দেওয়ার জন্য আমি এরকম একটা সাদা রঙের শাড়ি চুজ করেছি আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অ্যারাউন্ড 400 কি 450 এরকম দাম নিয়েছিল এটা খুব সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি আর এর ওপরে না উল দিয়ে কাজ করা রয়েছে শাড়িটা খুবই কমফোর্টেবল দিনের বেলার জন্য এই শাড়িটার সাথে আমরা হোয়াইট ব্লাউজ পরে বা রেড কালারের যে দুর্গা ঠাকুরের ছবি আঁকা ব্লাউজগুলো এখন বেরিয়েছে ওরম ধরনের ব্লাউজ পরে কিন্তু আমরা অঞ্জলি দিতেই পারি আবার পরে ব্লাউজটাকে একটু চেঞ্জ করে সাজটাকে একটু চেঞ্জ করে কিন্তু এই শাড়িটা পরেই আবার আমরা হ্যাং আউটেও বেরিয়ে যেতে পারি তো এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর ফোর্থ আউটফিট গাইজ আর এই আউটফিটটাকে তোমরা অষ্টমীর দিন ট্রাই করতে পারো সকালবেলাও ট্রাই করতে পারো আবার পরে হ্যাং আউটেও যেতে পারো খালি ব্লাউজটাকে একটু চেঞ্জ করে নিও তাহলেই হবে চলো পরের যে লুকটা আছে সেটা তোমাদেরকে দেখাই আর সেটা হচ্ছে ডেফিনেটলি অষ্টমীর নাইট বা নবমীর নাইটের জন্য তোমরা ট্রাই করতে পারো তো সেই ক্ষেত্রে না আমি একটা জর্জেট আনারকলি রেখেছি জর্জেট আনারকলিগুলো আগে ছিল আবার ওগুলো এখন রিটার্ন হয়ে আবার আসছে কারণ কি প্রত্যেক 15-20 বছর অন্তর অন্তর ফ্যাশন আবার রিপিট হয় তো এইরকম জর্জেট আনারকলিগুলো আগে আমি ফিল্মে দেখেছি সব নায়িকাদেরকে পড়তে তো এই জর্জেট আনারকলিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আর একদম টকটকের লাল রঙের তাই লাল রং যদি তোমাদের ফেভারিট হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম ধরনের ড্রেস কিন্তু তোমরা নবমীর দিন সন্ধ্যেবেলা ট্রাই করতে পারো কারণ দিনের বেলা এটা ট্রাই করলে একটু হেভি হয়ে যাবে
বা এটাকে অষ্টমীর নাইটেও ট্রাই করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর আর একটা লুক। লুকটাকে খুবই সিম্পল রেখেছি, বেশি হেভি কিছু করিনি। আর এর সাথে কিন্তু একটা বড় লম্বা ইয়ারিং পরা যেতেই পারে, যেমন এই যে ইয়ারিংটা আমি পরেছি, এরকম ধরনের ইয়ারিং পরে জাস্ট বেরিয়ে যাও অ্যান্ড ইউ আর ডান। নবমীর সকালে যদি তোমাদের বেরোনোর প্ল্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ডার্ক কালারের কিছু ট্রাই করতেই পারো। আর সেখানে আমি রেখেছি এরকম একটা বেশ কমফোর্টেবল রেয়নের কুর্তা, আর এর গলাটা আছে মিরর ওয়ার্ক করা আছে। মিরর ওয়ার্কটা আগে ছিল, আবার কিন্তু মিরর ওয়ার্ক ফিরে আসছে। তাই পুরনো যদি কোনো জামা কাপড় তোমাদের থেকে থাকে সেগুলোকে ফেলবে না, কারণ মনে হয় যে এটা ফ্যাশন থেকে বেরিয়ে গেছে, এরকম একদমই নয়। 15-20 বছর অন্তর অন্তর আবার ফ্যাশনটা চেঞ্জ হয়ে যায়, ওদিন হয়তো আমরা বুড়ি হয়ে যাব, কিন্তু জামা কাপড়গুলো তো রাখতেই পারি। তো এই আউটফিটটাকে তোমরা ট্রাই করতে পারো, অষ্টমীর দিন দুপুরবেলাও ট্রাই করা যেতে পারে, আবার নবমীর দিন দুপুরবেলাও ট্রাই করা যেতে পারে। কারণ এখন যা গরম পড়েছে, তাই একটু কমফোর্টেবল জামা কাপড় পরে দুপুরবেলা হ্যাংআউটে বেরোলে, প্যান্ডাল হপিং করতে বেরোলে আমার মনে হয় সেটা একটু আরামদায়ক হবে, আরামে ঘোরাও যাবে, আবার একটু মজাও করা যাবে। আর এটার সাথে আমি এক্সারসাইজ করেছি কমপ্লিট সিলভার জুয়েলারি, এই ইয়ারিংটা, এই নেকলেসটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, আর এই যে কুর্তাটা তোমরা দেখছো, এই কুর্তাটা আমি মিশো থেকে নিয়েছি। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে তুমি তোমরা দেখতেই পারো। তো এর পরবর্তী যে লুকটা সেটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, আর সেটা হচ্ছে দশমীর লুক। বলতে বলতেই হয়তো পুজো শেষ হয়ে গেল এরকম একটা ফিলিং হয়। তো এই লুকটা যেটা আমি ট্রাই করেছি এটা একেবারে টিপিক্যাল আমাদের বাঙালিয়ানা যে লুকটা, যেটা ছাড়া আমাদের দুর্গাপুজোটা একেবারে ইনকমপ্লিট, সেই লুকটা। সেটা হচ্ছে লাল পেড়ে সাদা একটা সুন্দর শাড়ি, আর এটা সেলফ ডিজাইন করা, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই শাড়িটা। এটা মিশোতেও কিন্তু পাওয়া যাচ্ছে, যেখান থেকে তোমার ইচ্ছা সেখান থেকে নিতে পারো। এখন তো সেল চলছে, তো সেলের যে বেনিফিটটা আছে সেটা কিন্তু ডেফিনেটলি নাও, সেলে বেশ কম কম দামে অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছে। তো এই লুকটাকে আমি ট্রাই করেছি দশমীর জন্য। আছে এখানে আমি চুলটাকে এইভাবে বেঁধেছি, কিন্তু খোপা করলে আমার মনে হয় আর বেশি ভালো লাগবে। তো খোপা করে একটা ছোট্ট টিপ পরে নিলে লুকটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমি যখন ভিডিওটা তুলছিলাম তখন এত গরম ছিল, আর আমি কী সাজবো ভাবতে ভাবতেই ভাবলাম চুলটাকে এরকমভাবে বেঁধে ঝুড়িয়ে বেঁধে নিয়ে ভিডিওটা শ্যুট করে নিই। কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে মডিফাই করা যেতে পারে, যেমন এইরকম লুকটা কিন্তু ওর সাথে ট্রাই করা যেতে পারে, ভালো লাগবে। এইটা হচ্ছে গাইজ আজকে আমাদের দুর্গাপুজোর আউটফিটের ফাইনাল আউটফিট। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দুর্গাপুজোর কিছু আউটফিট আইডিয়া। এই সমস্ত আউটফিটগুলো আমি কিনেছি স্পেশালি দুর্গাপুজোর জন্য, তাই তোমাদেরকে দেখালাম। তোমরা এগুলো অনলাইন গিয়ে পারচেস করতে পারো, আর কয়েকটা আউটফিট আমি স্প্ল্যানেট থেকে নিয়েছি, তো সেগুলো তোমরা স্প্ল্যানেটে গিয়ে কিনতে পারো। স্প্ল্যানেটে কিন্তু খুব ভিড় হচ্ছে, আমি গেছিলাম, শুধু কালো মাথা আর কিছুই দেখা যাচ্ছে না। ওই নিউ মার্কেটের উপরটা দাঁড়ালে একদম গোল 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 মাথা ভর্তি, আর কিচ্ছু নেই। লাস্ট মোমেন্টে কেনাকাটা চলছে, তো সেই জন্য একটু ভিড়ও হচ্ছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি হাজির হবো। ততক্ষণের জন্য টেক কেয়ার, বি সেফ, দুর্গাপুজোটাকে ফাটিয়ে এনজয় করো, মানে নিজের মাথা ফাথা ফাটাতে হবে না, একবার ছুটিয়ে এনজয় করো, বন্ধুদের সাথে ঘুরো বেড়াও, বি সেফ, ভালো ভালো খাবার দাবার খাও আর আনন্দ ফুর্তিতে কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।